বন্ধুরা, আশা করি খুব ভালো আছো তোমরা। আজকে যে ওয়াটার কালারটা করব, এটা একটি সমুদ্রের ধার আর কি, সমুদ্রের দৃশ্য বলে যে তোমাদের সাবজেক্ট আসে আঁকা পরীক্ষায় বা আঁকা প্রতিযোগিতায়। প্রথমে আকাশ করে নিয়ে হালকা কটা গাছের পাতার টোন নারকোল গাছের দিয়ে দিলাম। তোমরা এই ধরনের নারকোল গাছ দিয়ে সমুদ্রের ধার ভারতবর্ষের অনেক জায়গাতেই দেখতে পাবে। আর এখানে যে কাগজটা আমি নিয়েছি, একটা খাতা, এটা A4 সাইজের 250 GSM এর যে কার্টিজ পেপার, সেই পেপার নিয়েছি। আর রং নিয়েছি ক্যামেলের আর্টিস্ট কালার, একটা ফ্ল্যাট ব্রাশ আর 12 নম্বরের রাউন্ড ব্রাশ, এবং একটা বেশ সরু 2 নম্বর একটা ব্রাশ। তো তোমরা ধীরে ধীরে দেখো কিভাবে ছবিটা হয়ে উঠছে। যারা এই চ্যানেলে নতুন আজকে, তারা পরের ভিডিওগুলো দেখার জন্য বা এই চ্যানেলে আর কি কি ভিডিও আছে ইজেল আর্ট স্কুলের সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ভিডিওগুলোর জন্য নোটিফিকেশনটা পাবে। আর মন্তব্য লিখতে ভুলবে না, কেমন লাগলো, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কি ধরনের ছবি পেতে চাও, এগুলো অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করো না। ছোট্ট ভিডিও, এটাকে অনেক স্পিড বাড়িয়ে দেখানো হয়েছে যাতে কম সময়ে দেখানো যায়। স্কিপ করলে কী হবে, কখন কীভাবে কোন রঙটা দেয়া হলো, কেমন করে গাছের পাতাগুলো করা হলো, এগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, ধীরে ধীরে দেখো গাছের পাতাগুলো, দুটো গাছের হয়ে গেল, এবার সামনের গাছের পাতাগুলো হচ্ছে। এখানে কি কি রং ব্যবহার হলো সেগুলো একবার বলে দিই। আকাশের জন্য কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু এবং একটু ক্রিমসন প্রয়োজন মতো মেশানো হয়েছে ওপরের দিকটা একটু ডিপ দেখানোর জন্য। জলের ক্ষেত্রেও ঠিক তাই। আর সবুজের জন্য নেওয়া হয়েছে স্যাপ গ্রিন, ওকে একটু ডার্ক করার জন্য যে ব্লু নেওয়া হয়েছে সেই ব্লুটা মিশিয়ে নেওয়া হয়েছে জায়গা মতো, এবং একটু অরেঞ্জ আছে, একটু বার্নসাইনা রং আছে গাছের গুঁড়ি করার জন্য, বার্নসাইনার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়ে গাছের গুঁড়িটা করা হবে। এবং বালির যে জমিটা সেটা বোঝানোর জন্য ইয়েলো অকার আছে, র আম্বার আছে, র সাইনা আছে, এগুলো সবই আর্টিস্ট কালারে পেয়ে যাবে। 24টা শেডের যে ক্যামেলের আর্টিস্ট কালার তাতে তো থাকবেই, আর যারা আলাদা আলাদা রং কিনে নিয়ে ব্যবহার করো তাদের কাছে তো আছেই। Thank you.
সামনের বাঁদিকটায় ছোট নারকল গাছ উঠছে এমন একটু বুঝিয়ে দিলাম, একটা গাছের অবয়ব ঝোপঝাড় মতো, কারণ ছবিটার ব্যালেন্স রাখতে হবে বলে ভীষণ ফাঁকা লাগবে। এখানেও ওই একইভাবে সবুজটা ডিপ করা হয়েছে স্যাপগ্রিনের সঙ্গে রুশিয়ান ব্লু মিশিয়ে। এবার আকাশটা ফাঁকা লাগছে বলে দু একটা পাখি, তাহলে ছবিটা আরো সুন্দর হয়ে উঠবে, একটু প্রাণ পাবে। যারা এখনো সাবস্ক্রাইব করনি এই চ্যানেলে, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।